এবারের ঈদে মুক্তি পাওয়া সুরঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। মুক্তির পর থেকে এখনও দাপটের সঙ্গে চলছে সিনেমাটি। এরই মধ্যে দেশের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে সুরঙ্গ। এবার কলকাতাতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পশ্চিমবঙ্গে সুরঙ্গের পরিবেশক এসভিএফ অর্থাৎ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, তারাই মুক্তির তারিখ নিশ্চিত করেছে। বাংলাদেশে মুক্তির সময় থেকেই আফরান নিশো অভিনীত এই সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসছিল এসভিএফ কর্তৃপক্ষ। 14 জুলাই এসভিএফ তাদের পেজে সুরঙ্গ সিনেমার একটি পোস্টার শেয়ার করে আর ক্যাপশনে লিখে, অপেক্ষার প্রহর শেষ, বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর 21 জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সুরঙ্গ। আফরান নিশো অভিনীত নাটক কলকাতাতেও ব্যাপক জনপ্রিয়। সেখানকার দর্শকরা ইউটিউবে নাটকগুলো দেখেন, এরপর কাইজার, সিন্ডিকেট ওয়েব সিরিজগুলোর মাধ্যমে কলকাতায় তার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। এখন দেখার অপেক্ষা বড় পর্দায় নিশোকে কীভাবে গ্রহণ করেন কলকাতার দর্শকরা। শুরুতে 28টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল সুরঙ্গ, তবে দর্শকের তুমুল সাড়ায় মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে শো বাড়ছে দ্বিগুণ হারে। রোম্যান্টিক অ্যাকশন ঘরানার সুরঙ্গ সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা।